নর্থ সিকিম জিরো পয়েন্টে এসে গেছি। ভারতের জাতীয় পতাকা, তার নিচে আমাদের জওয়ান। থ্যাংক ইউ জওয়ান ভাই। আমরা এখন ঠিক চায়না বর্ডারে রয়েছি। ইউমথাম থেকে আসতে 1.5 ঘন্টা লেগেছে। এটাকে জিরো পয়েন্ট বলে। জিরো পয়েন্ট ক্যা বলা? জিরো পয়েন্ট। পাহাড় দেখা যাচ্ছে, ন্যাড়া পর্বত। আমার ফটো তুলবেন একটু? আপনি তুলবো? নিশ্চয়ই তুলবো, আমি ভিডিওটা করে নিই। প্রচুর পাহাড়, সুউচ্চ পাহাড়, টুরিস্ট তো কিছু কম না, বাঙালি টুরিস্টও অনেক রয়েছে। আজ জুন মাসের 5 তারিখ 2022। ভারতীয়দের এই পর্যন্তই আসার অধিকার উত্তর সিকিমের। এটাই ভারতবাসীদের আসার জন্য শেষ সীমানা। দূরে যে পাহাড় দেখা যাচ্ছে, তার ওপারে চীন। আমরা চীনের পাহাড়গুলো দূর থেকে দেখতে পাচ্ছি। মেঘে ঢাকা পড়ে গেছে অনেকটা। পাহাড়ে বরফ দেখতে পাচ্ছি এদিক ওদিক। জিরো পয়েন্টে কিছু কফি শপ রয়েছে, ফাস্ট ফুড সেন্টার রয়েছে, মোমোর দোকান রয়েছে। এখানেও বৌদ্ধ থাংকা রয়েছে। পার্বত্য উপত্যকার স্থানীয় বাসিন্দারা টুরিস্টদের জন্য ফাস্ট ফুডের ব্যবস্থা রেখেছেন। চা, কফি, ড্রিঙ্কস, মোমো রয়েছে সব কিছুই। আকাশে মেঘ জমে গেল হঠাৎ অনেকটা, এবার ফিরতে হবে। পাহাড়ের রঙও যেন বদলে যাচ্ছে, কোথাও কালো, কোথাও নীল, কোথাও সাদা, কোথাও লাল। ভারতীয় জওয়ান তারা নিরালাস প্রয়াসে আমাদের এই বর্ডার লাইন প্রহরা দিচ্ছেন অবিরত। শ্রদ্ধা জানাই ভারতীয় জওয়ানদের প্রতি। জিরো পয়েন্ট নর্থ সিকিম।